কুণাল আচার্য লেখা অভিশপ্ত উপন্যাস থেকে নেওয়া আজকের ছোট গল্প দেবী। সারাদিন ডিউটি করে ক্লান্ত শরীরে ঘরে ফিরলেন ইন্সপেক্টর প্রকাশ দত্ত। ইউনিফর্ম ছেড়ে স্নান করে ডিনারে বসলেন, রাত তখন ১১টা। তার স্ত্রী জয়া খাবার বেড়ে দিয়ে তার পাশে বসলেন। প্রকাশবাবুর মুখ থেকে কোনো কথা বেরোল না। খাবার খেয়ে নিজের ব্যাগ নিয়ে চলে গেলেন তার স্টাডি রুমে। রুমের লাইট জ্বালাতেই দেখা গেল গোটা দেওয়াল জুড়ে নানা ছবি, পেপার কাটিং, সবই তার কেস রিলেটেড। তবে সব শুধু তার রিসেন্ট একটা কেস রিলেটেড, যা আজ সমাধান হয়ে গেছে। কোনো কেস সলভড হয়ে গেলে তিনি দেওয়াল থেকে সব নথি খুলে ফাইলে ভরে আলমারিতে রেখে দেন। কিন্তু আজ সেই সমস্ত নথি, পেপার কাটিং, ছবি তিনি খুলতে পারলেন না। দেওয়ালের দিকে তাকিয়ে তিনি ফ্ল্যাশব্যাকে চলে গেলেন আজ থেকে ৩ সপ্তাহ আগে। কলকাতায় তখন একটার পর একটা খুন হচ্ছে। প্রথম খুন হল একজন নামী সোনার ব্যবসায়ী। খুনি তাকে বেঁধে রেখে গরম সোনা গলিয়ে মুখে ঢেলে খাইয়ে দিয়েছিল। এই রকম নৃশংস হত্যা আগে কেউ কখনো শুনেনি। তারপর খুন হল একজন ডাক্তার। খুনি তাকে তার ঘরে অজ্ঞান করে তারপর তার অপারেশন করে আর খুব সুন্দরভাবে সার্জারি করে তার হার্টটা কেটে বাদ দিয়ে দেয়। তৃতীয় খুনটি হয় একজন নামকরা গুন্ডার, ব্লেড গ্যাং এর বস। পুলিশ তাকে কোনোদিন আরেস্ট করতে পারেনি, কারণ তার মাথায় হাত ছিল বড় বড় নেতাদের। মৃতের পেটের মধ্যে থেকে অনেকগুলি ব্লেড পাওয়া গিয়েছিল আর তার পেট ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। সামনে একটি বড় শক্তিশালী চুম্বক ও পড়েছিল। অর্থাৎ তাকে প্রথমে জোর করে ব্লেড খাওয়ানো হয়, তারপর বাইরে থেকে চুম্বক দিয়ে সেই ব্লেডগুলো পেট গলা থেকে ফাটিয়ে বের করা হয়। শিউরে উঠেছিল গোটা রাজ্য এই রকম ভয়াবহ হত্যালীলা দেখে। আর আজ ঠিক ৩ সপ্তাহ পর সেই খুনি নিজে এসে ধরা দেয় থানায়। গোটা থানা চমকে গিয়েছিল, হতবাক হয়ে গিয়েছিলেন প্রকাশবাবুও। কারণ খুনি একজন ১৮ বছর বয়সের মেয়ে, তার নাম দেবলীনা। দেবলীনা তার স্বীকারোক্তি দেয় পুলিশের সামনে। আসলে দেবলীনার সাথে খুব অন্যায় হয়েছিল। যখন সে জন্মেছিল তখন তার মা মারা যায়, তাই সবাই তাকে ছোট থেকে অপয়া বলে কষ্ট দিত। তারপর তার বাবার চাকরি চলে যায়, সংসার অভাবে ডুবে যায়। পড়াশোনা ছেড়ে দিয়ে মাত্র ১৫ বছর বয়সে সে এক সোনার দোকানে রিসেপশনিস্টের কাজে যোগ দেয়। তার ১ বছর পরেই তার বাবার স্ট্রোক হয়, কার্ডিয়াক অ্যারেস্ট। ব্লকেজ সরানোর জন্য অপারেশন করতে হবে, ডাক্তার বললেন ৫ লক্ষ টাকা খরচ পড়বে। একা মেয়ে, সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। সবাই তাকে অপয়া, অলক্ষ্মী, অভিশপ্ত ইত্যাদি নানা বিশেষণ দিয়ে সরে পড়ল। দেবলীনা তখন দ্বারস্থ হয় তার সোনার দোকানের মালিকের কাছে। মালিক রাজি হয়ে যায়, কিন্তু এক শর্তে, ১ বছরের মধ্যে সেই টাকা মেটাতে হবে, আর না হলে তাকে তার আশ্রিতা হতে হবে। বাধ্য হয়ে রাজি হয় দেবলীনা। টাকা নিয়ে ডাক্তারকে দেয়, কিন্তু অপারেশন করেও বাঁচানো গেল না তার বাবাকে। তারপর থেকে চাপ বাড়াতে থাকে সেই সোনার দোকানের মালিক, তার উপর জোর খাটাতে চায়। দেবলীনা যাতে পুলিশের কাছে না যেতে পারে তাই ব্লেড গ্যাংকে তার পেছনে লাগিয়ে দেয়। সেই গ্যাংয়ের বস ওই সোনার দোকানের মালিকের হয়ে কাজ করত। শ্লীলতাহানির শিকার হতে হয় ওই গুন্ডার দ্বারা। তারপর দেবলীনা জানতে পারে যে ওই ডাক্তার আসলে সেই সোনার দোকানের মালিকের বন্ধু, এবং তার কথা মতো সেই ডাক্তার অপারেশন থিয়েটারে দেবলীনার বাবাকে মেরে ফেলেছিল। প্রতিশোধ নেওয়ার জন্য এবার দেবলীনা এক এক করে সবাইকে মেরে ফেলে, তারা দেবলীনাকে ছোট মেয়ে ভেবে তার সুবিধা নিতে চেয়েছিল, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে তাদের তর্পিয়ে তর্পিয়ে খুন করেছিল দেবলীনা। এবার তার কি রকম বিচার হবে সেই নিয়ে ভাবতে বসল প্রকাশবাবু। কুণাল আচার্য লেখা অভিশপ্ত উপন্যাস থেকে নেওয়া আজকের ছোট গল্প দেবী। গল্পটি ভালো লেগে থাকলে এবং এই রকম আরও রোমহর্ষক গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার বাটনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু।